ড্রাগন ফলের চাষে ব্যবহার করা হচ্ছে টনিক, এমন খবর নিয়ে চলছে সামাজিক মাধ্যমে। ক্রেতারা এখন কিনতে আগ্রহ বোধ হচ্ছে না। ফলের দোকানে গিয়ে দেখা যায় বিক্রেতারা ড্রাগন ফল নিয়ে বসে আছে, কিন্তু বিক্রি করতে পারছে না, হঠাৎ করে কমে গেছে ফলটির দাম। প্রশ্ন হলো, ড্রাগন ফলের টনিক দেওয়া হয়েছে কিনা তা চিনবেন কী করে? যে ড্রাগন ফল টনিক দিয়ে চাষাবাদ করা হয়েছে পুরোপুরি লাল বা পাইপেল রং এর হবে না, সেখানে অবশ্যই সবুজ মিশ্রণ থাকবে এবং যে পাপড়িগুলো রয়েছে সেগুলো ছোট মনে হবে, ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ কাউসার কৃষি গবেষণা ইনস্টিটিউট বলেছেন। সাধারণ ও প্রাকৃতিকভাবে উৎপাদিত ড্রাগন ফলের ওজন 250 থেকে সর্বোচ্চ 300 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, আর টনিক ব্যবহার করে উৎপাদিত ড্রাগন ফল 300 গ্রাম থেকে শুরু করে 900 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। টনিক ব্যবহার করে উৎপাদিত ফলের বাহ্যিক আকার উদ্ভট হয়ে যায়, ড্রাগন ফলের রং পাইপেল বা লাল রং হয়ে থাকে না, এছাড়া এটি ভামসে থাকে। তাই বলবো, টনিক দেওয়ার ড্রাগন ফল থেকে সাবধান থাকবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবার এবং লাইক দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।